टाच ऑडियो वीडियो प्रोडक्शंस निवेदित यात्रा भित्तिक अनुष्ठान यात्रा कथा। প্রাচীন লোক সংস্কৃতি হলো যাত্রা। এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন যাত্রার শুরু থেকে আজ অবধি যাত্রার নানান বিষয়, যাত্রার ইতিহাস, যাত্রাভিনয়, যাত্রা শিল্পের যাবতীয় তথ্য। অনুষ্ঠান যাত্রা কথা। নমস্কার, যাত্রা কথা অনুষ্ঠানে সকল যাত্রানুরাগীদের স্বাগত জানাই। আমার দীর্ঘ 43-44 বছরের চিতপুর যাত্রা শিল্পের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা এবং যাত্রা শিল্পের যাবতীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই অনুষ্ঠান যাত্রা কথা। সমস্ত যাত্রা প্রেমীদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাত্রার সাথে থাকুন। এই প্রাচীন লোক সংস্কৃতি যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। যাত্রা কথা অনুষ্ঠানে আজ আপনাদের বলবো এক সময় বিখ্যাত নাট্যকার ও পালাকারের কথা, যিনি 1885 সাল থেকে 1927 সাল পর্যন্ত বিভিন্ন নাটক ও পালা রচনা করে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়েছিলেন, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। 1863 সালের 12ই এপ্রিল গুরুচরণ ভট্টাচার্যের ছেলে প্রখ্যাত নাট্যকার ক্ষীরোদপ্রসাদ জন্মান খড়দহে। মেট্রোপলিটান ইনস্টিটিউট থেকে রসায়নে বিএ এবং প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে এমএ পাশ করার পর 1892 থেকে 1903 সাল পর্যন্ত জেনারেল অ্যাসেম্বলির ইনস্টিটিউশনে অধ্যাপনা করেন। ছাত্র জীবনের মধ্যে সাহিত্য চর্চা করতেন। 1885 সালে তাঁর রাজনৈতিক সন্ন্যাসী দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়। অমিত্রাক্ষর ছন্দে রচিত ফুলশয্যা নামে প্রথম কাব্য নাটকটি উচ্চ কবিত্বপূর্ণ বাংলা নাটক হিসেবে চিহ্নিত হয়। তাঁর আলিবাবা 1897 সাল থেকে আজও খ্যাতির শীর্ষে। এছাড়া তাঁর ঐতিহাসিক নাটক রঘুবীর, বঙ্গের প্রতাপাদিত্য, আলমগীর, নন্দকুমার, ভীষ্ম, নরনারায়ণ মঞ্চ সফল নাটক। গ্র্যান্ড অপেরায় ক্ষীরোদপ্রসাদের সাবিত্রী এবং বব্রুবাহন পালা দুটি আসরস্থ হয়। 1900 সালে শ্রীমদ ভাগবত গীতা অনুবাদ করেন। 1927 সালের 4ঠা জুলাই মারা যান ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। এই স্বনামখ্যাত নাট্যকার নিছক নাট্যরচনা আর তার চরম সাফল্যের জন্য নয়, আরও এমন কিছু কীর্তি আছে যার জন্যে তিনি মরেও আজ অমর। তেমনই একটি কীর্তির কথা এখানে হাজির করছি। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ ও কলকাতার পতিতাদের দেশপ্রেম। 1905 বঙ্গভঙ্গ আন্দোলন, 1906 স্বাদেশিকতার ঢেউ উত্তাল, দেশের স্কুল কলেজের ছাত্ররা নিয়েছে মাতৃমুক্তিপণ, দেশের আবাল বৃদ্ধ বনিতার চোখে ঘুম নেই, এই সময় স্বাদেশিকতায় মেতে উঠল কলকাতার পতিতারা। বিস্ময় হতবাক হয়ে সবাই দেখল রাস্তায় রাস্তায় অলিতে গলিতে স্বদেশী গান গেয়ে পতিতারা টাকা তুলছে। প্রশ্ন জাগল অবিনাশচন্দ্র ভট্টাচার্য এবং আরও কয়েকজনের মনে, এই টাকা দিয়ে পতিতারা কী করবে, কোথায় যায় এই টাকা? আসলে ওই ব্যাপারে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ সব জানতেন। জানা গেল পতিতারা ওই টাকা তুলে দিতেন পরিচিত স্বদেশী কর্মীদের হাতে। অবিনাশচন্দ্র ভট্টাচার্য তখন চিত্তরঞ্জন দাসের নারায়ণ পত্রিকার ভার নিয়েছেন, টাকা তারও দরকার। সব শুনে ক্ষীরোদপ্রসাদ একটা চিঠি লিখে দিলেন, লিখে দিলেন এক বারবণিতার কাছে। একটা নয়, 3টে চিঠি লিখে দিলেন তিনজন বারবণিতাকে। এর মধ্যে একটা চিঠি সোনাগাছির বিখ্যাত সর্বশ্রেষ্ঠ বাইজিকে লেখা, আর একটি চিতপুরের এক বাইজিকে লেখা। তৃতীয় চিঠিটিও তাই, অবিনাশচন্দ্র তাঁর আত্মস্মৃতিতে লিখেছিলেন, প্রথম সোনাগাজিতে, এখন যেটাকে সবাই সোনাগাছি বলে, সেখানে গেলুম। বেলা তখন প্রায় 3টে, প্রকাণ্ড বাড়ি, গেটের ফাঁক দিয়ে একটা বড় বাঁধানো উঠান দেখা যায়। উঠানের পরে দোতলার ঘর, সেই দোতলার
ঘর থেকে গানের ঝংকার ভেসে আসছে। কাউকে দেখা যাচ্ছে না। বন্ধ গেটের মধ্যে টুলের ওপর একজন দরোয়ান বসে আছে। ভেতরে যেতে চাইলে বলল, হুকুম নেই বাবু, আপনি কাকে চান, কি দরকার এই স্লেটে লিখে দিন। তাই করলেন অবিনাশচন্দ্র। সেই সঙ্গে ক্ষীরোদবাবুর দেওয়া চিঠিটাও পাঠালেন বাইজির কাছে। মিনিট পাঁচেকের মধ্যে একজন দরজা খুলে বেরিয়ে অবিনাশকে নিয়ে গেলেন। অবিনাশ আবার লিখছেন, একজন সুরুচি সজ্জিতা হাস্যমুখী মহিয়সী শ্যাম বর্ণা নারী, বয়স প্রায় 30, এগিয়ে এসে আমায় অভ্যর্থনা করে নিয়ে এসে বসালেন বাঁ দিকের একটা খুব বড় ঘরে। ঘরের সাজসজ্জা আসবাবপত্র দেখে তো আমার আক্কেল গুরুম। এত দামি দামি জিনিস বোধহয় কোনো ধনী লোকের বাড়িতে নেই। আমায় একটা উৎকৃষ্ট কৌচে বসিয়ে স্মিত হাস্যে বললেন, ক্ষীরোদবাবুর চিঠিতে আপনার পরিচয় পেলুম। আপনাদের মতো ব্যক্তির পদধূলি পাবার যোগ্য আমরা নই। যুগান্তর আমরা নিয়মিত পড়ি, সন্ধ্যাও পড়ি। দেশের কাজে আমরা যদি কিছু সাহায্য করতে পারি নিজেদের ধন্য বলে মনে করি। আপনাদের কাছে যাবার সাহস আমাদের হয় না, তাই যে কেউ ভদ্রলোক আসেন দেশের কাজ করছি বলে তাদের আমরা ফেরাই না। এখন থেকে আর কাউকে দেবো না, আমরা যা তুলি সমস্তটাই আপনার হাতে দেব। এরপর দ্বিতীয় বারবণিতাকে খুঁজে বার করে তার হাতেও ক্ষীরোদবাবুর চিঠিটা দিলেন অবিনাশবাবু। এই বাইজির একটি মেয়ে ছিল, যে তখন বিএ পাশ করেছে ভিন্ন পরিচয়, ভিন্ন স্থান থেকে। ছেলেটি এন্ট্রান্স পরীক্ষা দেবে, এই বাড়িতেই থাকে, তবে তার স্কুলে বাড়ির ঠিকানা আলাদা দেওয়া ছিল। বাইজি ব্রাহ্মণ কন্যা ছিলেন, যৌবনে বুদ্ধির দোষে এই পথে তাকে আসতে হয়েছিল। এক অনুতাপের আগুন তাকে অহর্নিশি পুড়িয়ে মারছে, এসব কথা মহিলা নিজেই বলেছিলেন অবিনাশবাবুকে। দেশের কাজে টাকা তিনি দেবেন জানালেন। তৃতীয় বাইজির কাছে সেদিন আর যাওয়া হয়নি। সেদিনেই সামাজিক ছবিটা দেখার পর মাসে মাসে 100-800 টাকা পাওয়া যাবে তা জেনে অবিনাশবাবু একরাশ আনন্দ আর খুশি নিয়ে খবরটা শুধু ক্ষীরোদবাবুকে নয় অশ্বিনী কুমার দত্ত পি মিত্রকে দিলেন। বারিন দাস অরবিন্দ ঘোষ তখন কলকাতায় ছিলেন না। যা হোক, সব শুনে অশ্বিনীবাবু স্পষ্ট জানিয়ে দিলেন ও টাকা নেওয়া হবে না। অশ্বিনী দত্ত বলেছিলেন, মাতৃসেবার পবিত্র কাজে ও টাকা নেওয়া যেতে পারে না। কিছুটা তর্ক বিতর্ক হয়ে গেল। পি মিত্র বললেন, ও তো ওদের টাকা নয়, দেশের লোকেরই টাকা, ওরা এনে দিচ্ছে মাত্র, তা নিতে দোষ কী? অশ্বিনী কুমার দত্তের যুক্তি ছিল, ও টাকা ওদের দেহ বিক্রির টাকা। পি মিত্র যুক্তি দিয়ে বলেছিলেন, যদি তাই হয় তাতে ক্ষতি কী? ওরা কি মায়ের সন্তান নয়? মায়ের সেবার জন্য যদি দেয় নেব না কেন? তর্ক বিতর্ক তুঙ্গে উঠেছিল সেদিন। শেষ পর্যন্ত সেই বাইজিদের টাকা আর আনা হয়নি। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের মানসিক অশান্তি হয়েছিল এই ঘটনার পর। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের মৃত্যুর পর, বিশেষ করে যে সময়টিতে যাত্রা গানের ক্ষেত্রে থিয়েট্রিক্যাল যাত্রার বিস্তার লাভ ঘটতে থাকলো, সেই সময় মঞ্চনাটক যাত্রা গানের ধারায় আসরে উপস্থাপনার প্রবণতা বৃদ্ধি পেতে থাকলো। তখন এদেশের বহু যাত্রার অধিকারীরা ক্ষীরোদপ্রসাদের নাটক অপেরা ফর্মে আসরে হাজির করতে থাকলেন। বিশেষ করে 60-এর দশকের সূচনাকাল থেকে এ যাবৎকাল ক্ষীরোদপ্রসাদ যে কত পালাকারকে পালাকার হতে সাহায্য করে গেছেন তার সঠিক হিসাব পাওয়া ভার। ক্ষীরোদপ্রসাদ যদি এদেশে না জন্মাতেন, বোধ করি অনেক নাট্যকার এবং পালাকারও এই দেশে জন্মাতে পারতেন না। ধন্যবাদ। যাত্রানুরাগীদের অনুরোধে এখন থেকে যাত্রাকথা অনুষ্ঠান প্রতিদিন। পুরনো যাত্রা দেখতে শুনতে ও যাত্রার দুষ্প্রাপ্য তথ্য জানতে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাত্রাকথা অনুষ্ঠান প্রতিদিন সন্ধে 6টায় দেখুন। নমস্কার।